একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেওয়ার পর বিএনপির কাছে চট্টগ্রামের ষোলোটি আসনের মধ্যে পাঁচটি আসন ছাড়ার দাবি করেছে শরীর দল রাজনীতি বিশ্লেষকরা বলছেন বড় দলগুলো নেতিবাচক রাজনীতির চর্চা করার কারণে ছোট দলগুলোরও বড় দাবি আদায় করার সুযোগ পাচ্ছে পাশাপাশি তৃণমূল পর্যায়ে যতই জনপ্রিয় হোক না কেন নির্বাচনে জয়লাভ করার মতো যাদের আর্থিক সঙ্গতি নেই তাদের কপাল পড়ে বলে মত তাদের চট্টগ্রাম থেকে একাজেদের রিপোর্টে দেখুন বিস্তারিত 2008 হাজার সালের নির্বাচনে চট্টগ্রামে জামায়াত ইসলামীকে মাত্র একটি আসন ছাড় দিয়ে নির্বাচনী বৈতরণী পার হয়েছিল বিএনপি অন্যদিকে দুই হাজার চোদ্দ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ বিশ দলীয় জোট নির্বাচনে অংশগ্রহণ না করলেও এবার পাল্টেছে চিত্র একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিলে চট্টগ্রামের ষোলোটি আসনের মধ্যে ড কামাল হোসেনের শরিকদের পাঁচটি আসন ছেড়ে দেওয়ার দাবি উঠেছে আসন চাওয়ার তালিকায় চন্দনাইশের কর্নেল ওলির নামও রয়েছে এদিকে নিবন্ধন হারানো জামাইত ইসলামী চট্টগ্রামের তিনটি আসনে লড়ার ঘোষণা দিয়ে ইতোমধ্যেই স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন সব মিলিয়ে হিসেব নিকেশ করে আসন বন্টন করতে হবে বিএনপিকে তবে শরীরদের পক্ষ থেকে যোগ্য ব্যক্তিদের তালিকা দেওয়া হয়েছে বলে দাবি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামের এই নেতা গণফোরামে যদি দুটা বা তিনটা নমিনেশন পাই সবাই দিবে বলে আমি মনে করি সবাই যোগ্যতা সম্পন্ন আমাদের দুজন আছে সুপ্রিম কোর্টের সিনিয়র মোস্ট লয়ার সত্যিকার অর্থে নির্বাচনে যিনি জয়লাভ করতে পারবেন এমন প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হবে বলে জানান বিএনপির এই নেতা গণমানুষের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারে তাকেই নমিনেশন দিবে এবং নমিনেশন যাকে দিবে বিশ জোট এবং এক মিলে তার পক্ষে আমরা সবাই কাজ করব একসাথে রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃণমূল পর্যায়ে যতই পরিচিত কিংবা জনপ্রিয় হোক না কেন নির্বাচনে জয়লাভ করার মতো যাদের আর্থিক সঙ্গতি নেই তারা মনোনয়ন বঞ্চিত হন কারণ তারা দিলাম না দীর্ঘদিন ধরে বড় দলগুলোর নেতিবাচক রাজনীতির কারণে ছোট দলগুলো বড় বড় দাবি আদায় করে নিচ্ছে এই প্রবণতা অব্যাহত থাকলে বড় দলগুলোই ক্ষতিগ্রস্ত হবে বলে অভিমত তাদের ছোট দল প্রধানমন্ত্রী বা চেয়ে বসেছে এ ধরনের ঘটনা কিন্তু আছে এই দিক থেকে মূল দল যেটি সেটি তো ক্ষতিগ্রস্ত হবে তার পদের দিক থেকে যেহেতু জোটবদ্ধ নির্বাচন সেহেতু বিএনপিকেই ছাড়তে ছাড়তেই হবে আসন एक आजाद बांग्ला टीवी चटोग्राम